हेलो क्लास थ्री, होप यू आर ऑल वेल। आई एम इशिता दीक्षा। वेलकम बैक टू इंग्लिश क्लास। टुडे आवर टॉपिक इज वर्ड मीनिंग। सो वी आर स्कीपिंग द वर्ड मीनिंग ऑफ फर्स्ट टाइम सिंस वी हैव ऑलरेडी हैड एन ऑनलाइन वन एग्जाम। सो वी आर डायरेक्टली गोइंग ऑन। আমরা কোথায় চলে যাচ্ছি? ফার্স্ট টার্ম এক্সামের যে ওয়ার্ড মিনিং গুলো আছে সেইগুলোতে। সরি, দেয়ার আর ফার্স্ট উই শ্যাল লার্ন 10 ওয়ার্ডস টুডে। প্রথমটা হচ্ছে প্রাইমারি। প্রাইমারি মানে হচ্ছে, আমি একটা ডেফিনেশন দিয়েছি, মেইন। এগুলো আসলে ডেফিনেশন না, সিনোনিম। হ্যাঁ, ডেফিনেশনটা দিলে অনেক বড় হতো। হ্যাঁ, অনেকগুলো ইয়ে থাকে। আর ইংলিশ ওয়ার্ড সবসময় সেন্টেন্স ভেদে এটার অর্থ কিন্তু আলাদা দাঁড়িয়ে যায়। সো প্রাইমারি মানে হচ্ছে মেইন। যেমন আমি যদি বলি যে দিস ইজ দ্য প্রাইমারি লেসন অফ ইয়র সিঙ্গিং ক্লাস, তাহলে আমরা কি বুঝবো? যে এটা তোমাদের ক্লাসের প্রথম দিকের মেইন লেসন, প্রাইমারি লেসন, গানের মেইন লেসন। কি মেইন লেসন? সারে গামা পাধানি সেটা ঠিকভাবে গাইতে পারা, এটাই প্রাইমারি লেসন। আবার আই রিড ইন প্রাইমারি স্কুল, এটা কিন্তু আলাদা। আমি প্রাথমিক স্কুলে পড়ি, এখানে আবার ডেফিনেশনটা চেঞ্জ হয়ে যাবে। মেইন স্কুলে আমি তাহলে পড়ি না, তখন অন্য একটা ডেফিনেশন আসবে। নাও নাম্বার টু ইজ কমপ্লিট। কমপ্লিট মানে হচ্ছে ফিনিশ। এটা আমরা সবাই পারি, যেমন আমরা ওয়ার্ড ইউজ করি, আই হ্যাভ কমপ্লিটেড মাই অনলাইন এক্সাম ওয়ান। হ্যাঁ, আই হ্যাভ ফিনিশড মাই অনলাইন এক্সাম ওয়ান, আমি আমার অনলাইন এক্সাম এক শেষ করেছি। অথবা আমি তোকে জিজ্ঞেস করলাম, তুমি কি টিফিন খেয়েছো? তখন বললো ফিনিশড, মানে শেষ হয়ে গেছে, কমপ্লিট, শেষ। ওকে, নাম্বার থ্রি, ইনভাইট। ইনভাইট মানে হচ্ছে কাউকে নিমন্ত্রণ করা। এখন আমি যদি ডেফিনেশন লিখতে চাই, আমি ইউজ করেছি সিনোনিম, তাহলে হচ্ছে অনেক লম্বা হবে। রিকোয়েস্ট সামওয়ান টু কাম টু সামওয়্যার। ইনভাইট মানে বাংলা হচ্ছে নিমন্ত্রণ। তো এখানে সোজা আসলে তো ওকে তো ডাকছি আমরা, হ্যাঁ, কল দিয়ে দিয়েছি আমি, টু কল সামওয়ান। তোমরা সেন্টেন্সে ইউজ করতে পারো ভাবে যে প্লিজ কল মাই টিচার অন ঈদ ওকেশন, আর কল মাই টিচার ইন ভিজু ওকেশন। না, এভাবে করে ইউজ করতে পারো না। নট নেসেসারিলি আই উইল গো, আই শ্যাল গো, বাট ইউ ক্যান টেল ইউর প্যারেন্টস বা ইউ ক্যান টেল মি। করোনার সময় কে যাবে বলো, কার বাসায় এমনি ডাকা আর কি। Four. I'm just trying to get an invitation for food. I love food. অনেকে ফুড লাভ করো না, নাকি খালি পাবজি লাভ করো? আই লাভ অলসো প্লেইং গেমস অন মোবাইল, বাট আই ডোন্ট হ্যাভ মাচ টাইম, আই অনলি প্লে ফর ওয়ান আওয়ার। তোমাদের জন্য এক, তোমরা যদি খেলায় খুব অভ্যস্ত হয়ে থাকো, প্লিজ ওয়ান আওয়ার খেলো। আর অনেক কিছু আছে দেখার ওখানে, সাধারণ জ্ঞান আছে দেখবে, খুব সুন্দর সুন্দর ছোট ছোট সাধারণ জ্ঞান। দেন ক্লাস ফাইভ, ক্লাস ফাইভ না, ফাইভ নাম্বার, ইউনিফর্ম। ইউনিফর্ম তোমরা প্রতিদিন পরে স্কুলে যাও, তো আমি এখানে অ্যাড্রেস উইচ ইজ দ্য same to standardized some institutions identity এরকম একটা হতে পারে ডেফিনেশন, যে কোনো ইনস্টিটিউশনে আইডেন্টিক্যাল একটা ড্রেস দেওয়া হয়। তো অত বড় ডেফিনেশনে আমরা যাচ্ছি না, এখানে ইউনিফর্ম অর্থ আইডেন্টিক্যাল দিয়ে দিয়েছি, যে এটা পড়লে বোঝা যাবে যে তোমাদের এটা ড্রেস।
আবার ইউনিফর্ম মানে আরেকটা জিনিস আছে, একসাথে যাওয়া। এখানে ইউনিফর্ম অর্থ আইডেন্টিক্যাল হোল। আমি তোমাদেরকে বাংলাটা দিচ্ছি না, কারণ গতবার পরীক্ষায় অনেকে আদারে বাংলাটা লিখে দিয়েছ। এখন থেকে কোন ক্লাসেই ইংলিশ টু ইংলিশ শিখতে হবে, ইংলিশ টু বেঙ্গলি লিখলে হবে না। আর কম্পিউটারে যখন আমরা করি তখন একটা আনসারের টিক চিহ্ন দেওয়া থাকে, সো এটা আসলে ক্লাস টু তে হয়েছে, তোমাদের ক্লাসে না। সো ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য ইংলিশ। আমি বাংলা এই জন্যই লিখিনি যাতে তোমরা বাংলাটা মানে মনে রাখতে না পারো। বাংলা মনে থাকবে, মনে রাখতে না পারো না, তোমরা বুঝবে এটা এটা, কিন্তু হচ্ছে যে ইংলিশে যখন বলবে তখন অত বেশি বাংলা বলার দরকার নেই। হোল মানে টোটাল। কিভাবে আমরা সেন্টেন্সটা মেক করব? আমরা তো হোল অর্থ অবশ্যই বুঝি, WHOLE, আবার টোটাল অর্থ বুঝি। তাহলে কি, যেমন হচ্ছে Where is the chocolate I gave you? আমি তো তোমাকে চকলেটটা দিয়েছি, ওটা কই? তুমি বলবে I ate the whole chocolate, আমি পুরো চকলেটই খেয়ে ফেলছি, বা I ate the total chocolate। হ্যাঁ, এভাবে করে সেন্টেন্স গুলো তো বুদ্ধি খাটিয়ে খাটিয়ে সেন্টেন্স মেক করতে পারো। বাট প্রিয়াঙ্কা বাবলি ম্যাডাম উইল টেক টেক ক্লাসেস অন সেন্টেন্স মেকিং, উনি আরো সুন্দর করে বুঝিয়ে দেবে। Then we have roof. Roof মানে হচ্ছে মাথার উপরে, যে আমাদের সবার মাথার উপরে একটা ছাদ থাকে ঘরের মধ্যে, সেটাকে বলে roof। তো আমি যখন ডেফিনেশন দিব, দ্য কভার উই ইউজ টু দ্য কভার উই ইউজ এট দ্য টপ অফ আওয়ার হাউস। আর এখানে সরাসরি ডেফিনেশনে আমি কভার দিয়ে দিয়েছি, এটা অর্থই কভার করবে রুফটা। মেন্ড, মেন্ড অর্থ রিপেয়ার, মেন্ড অর্থ আবার এমন হয় গলিয়ে রিপেয়ার। অনেকে হচ্ছে আয়রন মেন্ড করে, দেখবে আয়রন যারা ই করে আয়রনের হাতিয়ার তৈরি করে, ব্ল্যাক স্মিথ বলে ওদেরকে, ব্ল্যাক স্মিথরা মেন্ড করে করে ই করে। তারপর জুতো সেলাই যারা, মেন্ডিং শুজ, দ্য শু মেকার ইজ মেন্ডিং শুজ, তার মানে কি শু মেকার জুতোটা রিপেয়ার করছে। দেন নাম্বার 9 উই হ্যাভ ল্যাডার। একটা গেম আছে খুবই, তোমরা এখন খেলো কিনা আমি জানি না, গেমটার নাম হচ্ছে স্নেকস এন্ড ল্যাডার্স। একটা চক থাকবে, একটা বড় বোর্ড থাকবে, ওটার মধ্যে সাপও থাকবে, ওটার মধ্যে ঘরও থাকবে 1 থেকে 100 পর্যন্ত। তারপর একটা গুটি থাকবে, 1 থেকে 6 পর্যন্ত থাকবে, ডায়াস টাইপ। গুটিটাকে ইংলিশে বলে ডায়াস। ইউ হ্যাভ টু থ্রো দ্য ডায়াস, যত পড়বে, 1 পড়লে ওঠে ঘরে, 1 নম্বর ঘরে, 6 পড়লে না। দেন ইউ হ্যাভ টু, 1 যদি পড়ে ঘরে গুটি উঠলো, তারপর তুমি খেলবে আর কি হবে। মাঝে মাঝে সেই সাপের মুখে যদি যায়, ধরো 25 নম্বর ঘরটায় সাপের মুখটা হা করে আছে, সেই সাপটা যত লম্বা হবে এমনও হয়ে গেছে 99 নম্বর ঘরে গেছো, ওখানে একটা বিরাট সাপ আছে যেটা 2 নম্বর ঘরে পড়ে, সেই সাপটা খেয়ে ফেললে তুমি আবার 2 নম্বর ঘরে চলে আসবে, আবার পুরো ল্যাডারটা পুরো স্টেপটা বাইতে হবে। এই স্টেপগুলোর মধ্যে কিছু ল্যাডার্স থাকে, সিঁড়ি থাকে, এই সিঁড়িতে যদি পড়ো তাহলে ধরো তুমি 25 নম্বর ঘরে আছো, 25 নম্বর থেকে ল্যাডার থেকে একটা ল্যাডার থাকলে সাই করে ধরো 97 নম্বর ঘরে চলে গেলে, তুমি পট করে চলে গেলে, তবে ভয়েরও ব্যাপার আছে, 99 নম্বর ঘরে একটা সাপ আছে, তোমাকে ওরকম করে ফেলতে হবে। খুব মজার গেম, তোমরা যদি কখনো পারো বাবা আমাকে বলো যে মা আমাকে একটা স্নেকস এন্ড ল্যাডার সাপ লুডু একটা এনে দিও, বা কম্পিউটারও খেলা যায়। ল্যাডার মানে হচ্ছে স্টেপস, সিঁড়ি, বাংলায় বলি আমরা সিঁড়ি। টেন হ্যামার, হ্যামার অর্থ দুটো হয়, এক হচ্ছে হাতুড়ি আর একটা হচ্ছে পিটানো। হ্যাঁ, বিট, এই পিটানো মানে ধরে মারানো, এই পিটানো মানে হচ্ছে ধরো আমি তোমাকে হ্যামার করছি একটা জিনিস নিয়ে, আমি তোমাকে বললাম যে তুমি কেটা, তুমি এই 10টা ওয়ার্ড শিখবে, তুমি শিখলে না,
আমি বারবার তোমাকে বললাম, এই তুমি শিখছো না কেন, এই শিখো, এই শিখো, এটাকে বলে হ্যামার করা। তুমি বলতে পারো টিচার ইজ হ্যামারিং মি উইথ দ্য ওয়ার্ড মিনিং। হ্যাঁ, যে আমাকে বারবার হ্যামার করছে ওয়ার্ড মিনিং নিয়ে। এখানে হ্যামার অর্থ এটাই বোঝানো হয়েছে। আবার ভার্বের ক্ষেত্রে হ্যামার দিয়ে আমরা হ্যামারি করি, বিটি করি। হ্যাঁ, সো টুডে উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার 10 ওয়ার্ড মিনিংস অ্যান্ড দেয়ার আর সাম লেফট। উই উইল কমপ্লিট ইট ইন আওয়ার নেক্সট ক্লাস। বাই ফর টুডে, হ্যাভ এ নাইস ডে।